আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সাল্লাতু ওয়া সালামু আলা রাসূলুল্লাহ সম্মানিত রুবেল ভাই আল্লাহ আপনাকে সুস্থ নিরাপদ রাখুন আপনি জানতে চেয়েছেন আমার আত্মীয়-স্বজন মা-বাবার মধ্যে যারা কাছে নিকটে আছে তারা যদি ইসলামের শরিয়ার মোতাবেক না চলে যেমন শিরক করে বিদআত করে তাহলে কি আমি তাদেরকে ত্যাগ করতে পারবো আল্লাহ আপনাকে তৌফিক দিক জিনা ত্যাগ করতে পারবেন না তাদেরকে ত্যাগ করার বিধান নেই যে বলতো কেউ মুরতাদ বলে সাব্যস্ত না হবে আর মুরতাদ বলে সাব্যস্ত হবে এই সিদ্ধান্ত কে দিবে এই সিদ্ধান্ত কোরআন হাদিসের ফয়সালা অনুসারে হবে বড় বড় অভিজ্ঞ যারা জ্ঞানী আছেন দিনের জ্ঞানী আলেম বিদ্বানগণ যদি বলে থাকেন সে মুরতাদ হয়ে গেছে স্পষ্ট হয় তাহলে তাকে ত্যাগ করতে হবে এছাড়া সাধারণভাবে কেউ নামাজ পড়ে না কেউ ঠিকমতো পাঁচক্ত জামাত জুমার সাথে সম্পর্ক রাখে না অথবা ঠিকমতো রোজা রাখে না ঠিকমতো দিন মানে না বেদাতের সাথে জড়িত ছোটো ছোটো শিরকের সাথে জড়িত বা সুদের সাথে জড়িত ঘুষের সাথে জড়িত যা আমাদের দেশে যে অন্যায় অপরাধ যেগুলি সচরাচর সাধারণত চলে বড় বড় জিনিসের সাথেও অনেক সময় মানুষ জড়িত হয়ে যাচ্ছে যা দেশে দেখতেছেন এই সমস্ত বিষয়গুলোতে আত্মীয় স্বজনের সাথে বিচ্ছেদ করার অধিকার নাই এদের সাথে সম্পর্ক ঠিক রাখতে হবে এদের জন্য কল্যাণ কামনা করতে হবে তাদের জন্য দোয়া করতে হবে এবং তাদের সাথে সম্পর্ক সালাম মুসাফা অন্যান্য সবই ঠিক রাখতে হবে এবং তাদের জন্য কল্যাণ কামনা করতে হবে দাওয়াত দিতে হবে যেভাবেই হোক তাদেরকে দাওয়াত পৌঁছাতে হবে যেমন দরগা মাজারে যারা বিশেষভাবে আছে তাদের সাথেও সম্পর্ক রাখতে হবে কিন্তু তাদেরকে দাওয়াত দিতে হবে তাদের সাথে যায় গাবাগাবি করা তাদের সাথে একদম বন্ধুত্ব করা এটা তো আপনার জরুরি নেই কিন্তু আপনার মা আপনার বাবা আপনার ভাই আপনার বোন আপনার ছেলে মেয়ে এরা যদি হ্যাঁ কোনো শেরেক দরগা মাজার কবর জায়গায় তাহলে তাদেরকে ত্যাগ তো করা যাবে না তাদেরকে বরং তাদেরকে এই পথে বুঝাইতে হবে বলতে হবে সম্পর্ক ঠিক রাখতে হবে হ্যাঁ মাকে মা তো বাদ দিতে পারবেন বাবাকে বাবা বাদ দিতে পারবেন ভাইকে ভাই বাদ দিতে পারবেন তাদের সাথে ওঠা বসা চলাফেরা স্বাভাবিকভাবে তো ঠিকই রাখতে হবে কিন্তু যে সমস্ত কাজগুলি শরীয়ত বিরোধী ওই কাজ থেকে আপনি দূরে থাকবেন আপনার দ্বারা যাদের না হয় আপনার ছেলেমেয়ের দ্বারা যাদের না হয় আপনার দ্বারা যাদের এই ধরনের কাজ না হয় আপনাকে আপনি বাঁচাবেন আর চেষ্টা করবেন এবং আল্লাহর কাছে তাওফিক কামনা করবেন তাদের জন্য দোয়া করবেন তাদেরকে বলতে থাকবেন মৃত্যু বন্ধু যে পর্যন্ত আপনি আসেন তাদেরকে এই হক পথে বলতেই হবে আপনার দায়িত্ব আপনি বলতে থাকবেন বাকিটা তো আপনার দায়িত্ব না হেদায়ত দুই প্রকার হেদায়তুর তৌফিক হেদায়তুর দালালা একটা হলো তৌফিক পাওয়া তৌফিক ভালো ভালো কাজে সৎ কাজে হক কাজে ইসলামের দিনই শরীয়তের পূর্ণ জীবনের বাস্তবায়নের রূপে প্রতিষ্ঠিত থাকে এটা আল্লাহর পক্ষ থেকে তৌফিক আল্লাহ যাকে তৌফিক দিবেন সেই পারবে আর একটা হলো হেদায়তুর দালালা আপনি পথ প্রদর্শনের কথা বলতে পারবেন হকের কথা আপনি বলতে পারবেন মানুষকে বাতলাইতে পারবেন কিন্তু তৌফিক আল্লাহর পক্ষ থেকে আসবে আপনার দায়িত্ব আপনাকে আমাকে বলতে হবে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলদের সামনে বলছেন যে ওমা আলা রাসূল ইল্লাল বালাগুল মুবিন রাসূলদের উপরে দায়িত্ব স্পষ্টভাবে হকভাবে সত্যিকার অর্থে পৌঁছিয়ে দেওয়া এটাই তো দায়িত্ব সুতরাং আত্মীয়তার সম্পর্ক ছেদ করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন যেটা সূরা লোকমানে বলছেন ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিআহুমা মা বাবার অধিকার তো আল্লাহর পরেই কিন্তু তারা যদি শিরক করতে তোমাকে বাধ্য করে তখন শিরক করবে না সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে আমরা যেন এই সমস্ত অন্যায় অপরাধ কাজে জড়িত না হয় আমাদেরকে শিক্ষা দিকে আগাইতে হবে শিখতে হবে কোনটা সে কোনটা বেদাত কোনটা শরীয়ত বিরোধী কোনটা শরীয়তের বড় গুণা কোনটা ছোট গুণা আলিমান ভাগ করছেন কোনটা থেকে দূরে থাকলে ইমান আমলের ক্ষতি হবে কোনটা না পালন করলে ইমান নষ্ট হয়ে যাবে কোনটার কাছে কোন কাজে গেলে ইমানের ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা আল্লাহর নারাজি চলে আসবে এই সমস্ত বিষয়গুলো আমাদেরও শেখা দরকার যাতে আমরা এই সমস্ত অন্যায় অপরাধ থেকে দূরে থাকতে পারি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আজ ওয়া সলাতু আলা নাবিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু